সাফিন আইটিতে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব সেলফ ড্রয়িং অফিসার যারা আছে তাদের সারা বছরে কত টাকার বিল ড্র করেছে, অর্থাৎ লিস্ট অফ সেলফ বিল। এবং এখানে রয়েছে তার প্রত্যেক মাসের বিবরণ, একটা অর্থ বছরে কত টাকা সে বিল নিয়েছে, বেতন বিল ছাড়া অন্যান্য যত বিল রয়েছে, উৎসব ভাতা, টিএ বিল, তারপর বৈশাখী ভাতা এবং অনারিয়ামের যত বিল রয়েছে সবগুলো বিলই, এই সারা বছরের বিলের লিস্ট আমরা কিভাবে বের করব। এখানে যে বিবরণটা পাবো আমরা সেটা হচ্ছে কোন মাসে আমরা বিলটা নিয়েছি, টোকেন এবং ডেট নাম ডেট পাবো, পাশাপাশি চেক নাম্বার অথবা ইএফটি নাম্বার। আমাদের স্যালারি বিল হয় চেকে ইএফটিতে এবং অন্যান্য বিলগুলো হয় চেকে, সেই চেক নাম্বার অথবা ইএফটি নাম্বার এবং ডেট পাবো, এবং কোন মাসে আমরা এটা ড্র করেছি এবং এই বিলটার স্ট্যাটাস কি, এটা কি অ্যাপ্রুভ হয়েছে না ক্যান্সেল হয়েছে, এবং কত টাকা, এবং সারা বছরে নিট কত টাকার আমরা নিয়েছি সেই তথ্যটা আমরা কিভাবে বের করব অফিসারের আইডি থেকে, একজন সেলফ ড্রয়িং অফিসারের আইডি থেকে সেইটা আমরা বের করব। তো এই জন্য প্রথমে আমরা গুগলে যাব। গুগলের যে কোনো ব্রাউজার আমরা ইউজ করতে পারি। দেখুন আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি। এখানে আমরা লিখব ibas.finance.gov.bd, এটা লিখলে হবে অথবা ibas++ লিখলেও আসবে। দেখুন এখান থেকে আমি ibas++ লেখার পরে ibas.finance.gov.bd এই ইয়েতে আসলাম। এখান থেকে আমি আসব 18-19 থেকে নতুন কোড অনুযায়ী এই অপশনে ক্লিক করব। এই অপশন থেকে দেখুন লোড হচ্ছে। এই অপশন থেকে দেখুন এই লগ ইন টু ibas++, এখানে আমরা ইউজার আইডি দেব এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিব এবং এখানে ক্যাপচাটা দিব। আমার ক্যাপচাটা দেখা যাচ্ছে না, আমি ট্রাই অ্যানাদারে ক্লিক করে আরেকটা ক্যাপচা নিয়ে নিই। লোড হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। ওকে, ক্যাপচাটা এসেছে। এখন আমরা AW3VQ লিখে দেখুন লগ ইনে ক্লিক করছি। লগ ইন থেকে দেখুন বাজেট এক্সিকিউশনে, বাজেট এক্সিকিউশনে ক্লিক করছি। বাজেট এক্সিকিউশন থেকে আমরা রিপোর্টস আসব, দেখুন ফার্স্ট রিপোর্টস আসব, রিপোর্টস থেকে অনলাইন টেবিল রিপোর্টস এই অপশনে ক্লিক করব। দেখুন আমরা অফিসারের আইডিতে প্রবেশ করার পরে রিপোর্টস, রিপোর্টস থেকে অনলাইন বিল রিপোর্টস এখানে ক্লিক করলাম। এখানে এসে দেখুন রিপোর্টস ফ্রম লিস্ট এই অপশনে এই আইকনে আমরা ক্লিক করব, জাস্ট এই আইকনে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেখুন লিস্ট অফ মাই অনলাইন পে বিলস এই অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ফিসকাল ইয়ারটা সিলেক্ট করে দিব। ফিসকাল ইয়ারটা আমি ধরেন যে 2019-2020 অর্থ বছরের তথ্যগুলো নিব, তাহলে আমি এই সালটা সিলেক্ট করে দিব 2019-2020 দেখুন। এবং এইখান থেকে আমি শো প্রিন্ট ডেট এই অপশনে ক্লিক করলে আমি ডেট শো প্রিন্টটা নিতে পারবো, কবে প্রিন্টটা নিব আমি সেটা নিতে পারবো। এখানে বাংলা দিলে বাংলা আসবে, ইংলিশ দিলে ইংলিশ অপশন আসবে। তো আমি এখানে ইংলিশ এবং পিডিএফ সিলেক্ট করে দিলাম। এখন দেখুন রান রিপোর্টে ক্লিক করছি। রান রিপোর্টে ক্লিক করলে দেখুন এই যে দেখুন ডিটেলস চলে এসেছে। এখানে ইনটাইটেল মান্থ, টোকেন নাম্বার এবং ডেট, চেক অথবা ইএফটি অথবা ডেট, তারপরে ড্রয়িং মান্থ, স্ট্যাটাস, অ্যামাউন্ট। এখানে দেখুন কোন কোন টোকেন, দেখুন এখানে টোকেন নাম্বারটা দেখা যাচ্ছে এবং এই সাইডে মাস দেখা যাচ্ছে, এবং 11 মে দেখুন চেক নাম্বারটা দেওয়া আছে এখানে বা ইএফটি নাম্বারটা দেওয়া আছে, কোন মাসে আমি ড্র করলাম এবং বিলটা অ্যাপ্রুভ, বিল অ্যাপ্রুভ দেয় অ্যাকাউন্টস অফিস 25,462। এই যে এই বিলটা হচ্ছে অনারিয়ামের বিল দেখুন, এবং এটা এটা সম্ভবত টিএ বিল, ভ্রমণ বিল, এরকম সব বিলেরই
আপনি সারা বছর যত বিল র করেছেন আপনার আইডি থেকে টোটাল টোটাল বিলটা এখানে পাবেন। এবং এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট রয়েছে কত, টোটাল হচ্ছে বিল ক্যান্সেল হয়েছে তিনটা, বিল ক্যান্সেল তিনটা হয়েছে, তার অ্যামাউন্ট ছিল 26,280 টাকা। এবং টোটাল এই আইডি থেকে ড্র করা হয়েছে কত দেখুন, এখানে দেখুন টোটাল বিল হলো, উপরে টোটাল বিলটা দেওয়া আছে দেখুন 426,380 এইটা, এবং এরপরে তিনটা বিল ক্যান্সেল হয়েছে, ক্যান্সেলের পরিমাণ হচ্ছে 26,280 এবং টোটাল বিল হচ্ছে 19টা, 22টার মধ্যে তিনটা ক্যান্সেল হয়েছে এবং তাহলে 19টা রয়েছে, তাহলে 19টা রয়েছে। এবং এখান থেকে দেখুন 26,000 টাকা বাদ দিলে 4,00,000 টাকা। এইভাবে আমরা সারা পুরো অর্থ বছরের কত টাকা আমরা ড্র করেছি সেই টাকার টোটাল অ্যামাউন্টটা আমরা এই এই অপশন থেকে নিতে পারবো। এখন এটা এই বিয়েটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে প্রিন্ট করতে পারবো। দেখুন ডাউনলোড অপশনটা শো করছে এবং সরাসরি প্রিন্ট করলে আমরা এই অপশনটাতে ক্লিক করবো। দেখুন এই যে এখান থেকে আমরা সরাসরি প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। এরপরে যদি আমরা ডাউনলোড দিতে চাই তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করব। দেখুন লাস্ট অপশনটাতে ক্লিক করব, করে আমি এখানে কোন ফাইল এবং ফাইল নামটা আমি সিলেক্ট করে দিব এবং অপশন সিলেক্ট করে দিব, মানে কোথায় আমরা সেভ করব সেটা সিলেক্ট করে দিব। দিলে দেখুন এবং সেভ অপশনে ক্লিক করলে এটা সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এটা ডাউনলোড হয়েছে। তো এই ছিল আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।